আসসালামু আলাইকুম। বিডি আইসিটি একাডেমি থেকে আমি স্বাগত। বন্ধুরা, আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করা যায় এটি নিয়ে আলোচনা করব। এর আগেও আমরা তিনটা ভিডিও আপলোড করছি যে কিভাবে সেন্টেন্স চেনা যায়। দুই নম্বর পার্টটা ছিল আমার অ্যাসার্টিভ সেন্টেন্স ন্যারেশন সেজ, তিন নম্বর যে পার্টটা ছিল তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন সেজ। আমাদের এখন চার নম্বর যে পার্টটা, এটা হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন সেজ। বন্ধুরা, তোমরা যদি ন্যারেশনের এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে পেতে চাও তো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখে নিবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবে। তো বন্ধুরা, দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, দেখো ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় কী, তো এটা নিয়ে যদি একটা ভিডিও অলরেডি আমরা আপলোড করছি, তারপর আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স চেনার সর্বপ্রথম উপায় হলো ইম্পারেটিভ সেন্টেন্স কোনো ভার্ব দ্বারা শুরু থাকে, এছাড়াও ইম্পারেটিভ সেন্টেন্স কাইন্ডলি বা প্লিজ বা লেট শব্দের দ্বারা শুরু থাকে, বা ডু নট কোনো ওয়ার্ড দ্বারা শুরু থাকতে পারে, কোনো ভার্ব ডু নট কাইন্ডলি বা প্লিজ বা লেট দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু থাকে তখন তোমার এটা হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স। তো দেখো বন্ধুরা, আমরা জায়গায় বলছে সে বা সে টু, সে বা সে টুর পরিবর্তে অর্ডার রিকোয়েস্ট অ্যাডভাইস, তোমাদের ফিলিংস অনুযায়ী, তোমাদের ইমোশন অনুযায়ী, তোমার যদি কেউ একটা অর্ডার করে তখন তোমার হইব অর্ডার, যদি কেউ যদি একটা নির্দেশ করে তখন তোমার অর্ডার বলবে, কেউ যদি তোমার অনুরোধ টাইপের কিছু করে তখন তোমার রিকোয়েস্ট বলবে, কেউ যদি তোমার আদেশ করে তখন তোমার অ্যাডভাইস বসাতে হইব। এটা তোমার সেন্টেন্স দেখে বুঝতে হবে যে তোমার আসলে কেউ কোনো কাজের জন্য অর্ডার করছে, না তোমার কাজের জন্য অনুরোধ করছে, না তোমাকে কেউ উপদেশ দিয়েছে। যদি তোমার অর্ডার করে তাহলে অর্ডার দিতে হইব, যদি তোমার নির্দেশ করে তাহলে অর্ডার বসাতে হইব, যদি তোমার অনুরোধ করে তখন রিকোয়েস্ট বসাইতে হবে, আর যদি তোমাকে উপদেশ দেয় তখন তোমাকে অ্যাডভাইস বসাইতে হইব। তো যদি সে বা সে টু থাকে তখন অর্ডার রিকোয়েস্ট বা অ্যাডভাইস বসাবো, তারপর কমার পরিবর্তে সেন্টেন্সে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, মনে রাখবা কমার পরিবর্তে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে তখন টু বসাইতে হইব, বা নেগেটিভ সেন্টেন্স থাকলে নট টু বসাইতে হইব। অবশ্যই এটা মনে রাখবা, যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থাকে তাহলে অবশ্যই তোমার টু বসাইতে হইব কমার পরিবর্তে, আর যদি তোমার নেগেটিভ সেন্টেন্স থাকে তখন তোমার কমার পরিবর্তে বসাইতে হইব আর নট টু। তো আমরা একটা উদাহরণ দেখি, দেখো কইছে দ্য টিচার সেট টু দ্য স্টুডেন্ট, দ্য টিচার সেট টু দ্য স্টুডেন্ট স্ট্যান্ড আপ। দেখো এটা হলো রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বটা আছে পাস্ট টেন্সে, এবং দ্য টিচার সেট টু দ্য স্টুডেন্ট স্ট্যান্ড আপ। দেখো এই যে স্ট্যান্ড আপ, টিচার বলছে যে ছাত্রছাত্রীদের দ্বারা, এটা ছাত্রছাত্রীদের একটা কী করছে, আদেশ করছে, সে ছাত্রছাত্রীদের একটা আদেশ করছে, এবং স্ট্যান্ড আপ একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। স্ট্যান্ড আপ এটা কি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যেহেতু স্ট্যান্ড আপ ভার্ব দ্বারা শুরু আছে তো এটা অবশ্যই একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা দেখি দ্য টিচার যেহেতু এই জায়গায় সেইড আছে, এই জায়গায় আমার সেইড, যেহেতু শিক্ষক আদেশ করছে যে তোমরা দাঁড়াও, এই জন্য এই জায়গায় অবশ্যই কি বসবে, অর্ডার বসবে। তাই যেহেতু এটা পাস্ট টেন্স আছে আমরা বসাবো অর্ডার। তো দেখো এই জায়গায় তোমরা অর্ডার বসাবা, ইডি যোগ করবা, তারপর হচ্ছে দ্য স্টুডেন্ট, দ্য স্টুডেন্টস, যেহেতু এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই জন্য এই জায়গায় কমার পরিবর্তে টু বসবে, কমার পরিবর্তে কি বসবে, টু বসবে স্ট্যান্ড আপ। এটা ফুল স্টপ বসে দেবা। বন্ধুরা আশা করি তোমরা উদাহরণটা বুঝতে পারছো। দ্য টিচার সেট এর পরিবর্তে যেহেতু স্যার আমাদের আদেশ করছে যে তোমরা দাঁড়াও, এজন্য বসাইছি অর্ডার। তারপর দ্য স্টুডেন্টস, যেহেতু কমা আছে, কমার পরিবর্তে তোমার যে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, থাকলে টু বসবো, নেগেটিভ সেন্টেন্স থাকলে নট টু বসবো, যেহেতু যে একটা কমা আছে কমার পরিবর্তে বসাইছি টু এবং স্ট্যান্ড আপ বসাই দিছে। দেখো পরবর্তী যে আমার সেন্টেন্সটা আছে, যে মাই ফ্রেন্ড সেড টু মি গো টু দ্য ডক্টর। দেখো মাই ফ্রেন্ড সেড টু মি গো টু দ্য ডক্টর। দেখো তাহলে আমি এটা বসাই, মাই ফ্রেন্ড যেহেতু ঠিক আছে, কইছে কি আমার বন্ধু বসে গো টু দ্য ডক্টর, আমাকে একটা উপদেশ দিয়েছে, তুমি ডাক্তার দেখাও বা তুমি ডাক্তারের কাছে যাও, যেহেতু এই জায়গায় উপদেশ দিয়েছে এই জন্য আমরা ফিলিংস অনুযায়ী জায়গায় অ্যাডভাইস বসাম। দেখো
দেখো অ্যাডভাইস যেহেতু এটা পাস্ট টেন্স আছে, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স আছে, সেট পাস্ট টেন্স আছে, এই জন্য আমরা এই জায়গায় অ্যাডভাইস বসাইছি। তারপর হচ্ছে মি, তারপর এই জায়গায় এটা আছে গো টু দ্য ডক্টর, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা একটা কি সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই জন্য আমরা কমার পরিবর্তে বসাবো টু, কমার পরিবর্তে টু। তারপর হচ্ছে গো টু দ্য ডক্টর, দেখো বলছে গো টু দ্য ডক্টর, গো টু দ্য ডক্টর, ফুল স্টপ। বন্ধু আশা করি এই উদাহরণটা তোমরা অবশ্যই বুঝতে পারছো। মনে রাখবা সে বা সেডের পরিবর্তে তোমার অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস তোমার ইমোশন বা মোশন অনুযায়ী, ফিলিংস অনুযায়ী বসবে। যদি তোমাকে আদেশ করে অর্ডার বসবে, যদি তোমাকে উপদেশ অনুরোধ করে তখন রিকোয়েস্ট বসবে, যেই উপদেশ দেয় তখন অ্যাডভাইস বসবে। তোমার প্রথম উদাহরণটা আমরা করছি সেডের পরিবর্তে অর্ডার বসেছি, কারণ এই জায়গায় আমাকে কি করছিল, নির্দেশ দিছিল স্যারে স্ট্যান্ড আপ, আর এই জায়গায় গো টু দ্য ডক্টর আমাকে একটা উপদেশ দিছে তুমি ডাক্তার দেখাও, এই জন্য মাই ফ্রেন্ড অ্যাডভাইস, যেহেতু সেইডা এই জন্য অ্যাডভাইসড হয়েছে মি। তারপর এই জায়গায় কমার পরিবর্তে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই জন্য এই জায়গায় আমার কি হচ্ছে টু হচ্ছে গো টু দ্য ডক্টর। তো এরপর আমরা আরো দুইটা উদাহরণ দেখি। যা বন্ধুরা দেখো আমাদের তিন নম্বর একটা উদাহরণ আমরা দিছি, শি সেড টু মি, দেখো শি সেড টু মি প্লিজ লেন্ড মি ইউর পেন, দেখো প্লিজ লেন্ড মি ইউর পেন, দেখো এই জায়গায় তোমার রিকোয়েস্ট করা হয়েছে। আর আমরা তো জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয় বা কাইন্ডলি দ্বারা শুরু হয় বা প্লিজ দ্বারা শুরু হয় বা লেট দ্বারা শুরু হয়। তো যেহেতু কইছে শি সেড টু মি প্লিজ লেন্ড মি ইউর পেন, যেহেতু তোমার এই জায়গাটা রিকোয়েস্ট করছে, এই জন্য আমরা লিখব শি রিকোয়েস্ট দেখো শি রিকোয়েস্টেড, কারণ এই জায়গায় তোমার আছে পাস্ট টেন্স, এই জন্য রিকোয়েস্টে দেবো রিকোয়েস্টেড এয়া মি, দেখো মি প্লিজ লেন্ড মি ইউর পেন, দেখো এই জায়গায় কমার পরিবর্তে এটা একটা অ্যাফার, প্লিজ লেন্ড মি ইউর পেন, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, দেখো এটা একটা যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স এই জন্য তোমার লেন্ড কমার পরিবর্তে দেবো টু, টু লেন্ড, এই জায়গায় আছে তোমার মি, দেখো এই জায়গা আছে তোমার মি, এই জন্য নেবো যেহেতু এই যে মে এই জন্য নেবো হার, হার ইউজ ইউর যাইব মি আছে মাই হইয়া, হার মি এই জায়গায় ইউর আছে সেকেন্ড পার্সন, যাইব মাই হইয়া মাই পেন, দেখো ফুল স্টপ। তো দেখো শি সেড টু মি, শি সেড টু মি প্লিজ লেন্ড মি ইউর পেন, দেখো তো এই জন্য শি সেড, সেইড আছে তোমার পাস্ট টেন্স, এবং এই জায়গায় তোমার কী করছে একটা অনুরোধ করা হয়েছে, এই জন্য হয়েছে রিকোয়েস্টেড, পাস্ট টেন্সের জন্য হয়েছে রিকোয়েস্টেড। তারপরে হচ্ছে মাই মি, তারপরে এই কমার পরিবর্তে যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স কমার পরিবর্তে হচ্ছে টু, তারপর ল্যান্ড মি এই জায়গায় আছে তোমার শি আছে তোমার মে, এই জন্য হয়েছে হার, ইওর ইওর সেকেন্ড পার্সন মি অনুযায়ী পরিবর্তন হইব মাই পেন, মাই পেন। এখন আমরা পরটা দেখি, এটা নেগেটিভ সেন্টেন্স দেখি, মাদার সেড টু হার সন, মা তার পুত্রকে বলল ডোন্ট ড্রিঙ্ক কালার্ড ওয়াটার, তুমি কি রঙিন পানি, যেমন বিভিন্ন রাস্তায় যেমন আইসক্রিম জাতীয় রঙিন পানি পাওয়া যায় এই পানি পান করবে না, এটা একটা নেগেটিভ সেন্টেন্স। তো এটা কি করছে অর্ডার করছে, এটাকে তোমার অর্ডার করছে। তো দেখো আমরা লিখি মাদার সেডের পরিবর্তে অর্ডার অর্ডার, যেহেতু সেইড আছে এই জন্য হয়েছে অর্ডার, অর্ডার। তারপরে হয়েছে হার সন, হার সন, দেখো এটা একটা নেগেটিভ সেন্টেন্স, ডোন্ট ড্রিঙ্ক কালার্ড ওয়াটার, এটা নেগেটিভ সেন্টেন্স। আমরা পাইছি যে ইম্পারেটিভ সেন্টেন্সকে ন্যারেশন চেঞ্জ করার সময় কমার জায়গায় যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে টু বসে, যদি নেগেটিভ সেন্টেন্স থাকে নট টু বসে, যেহেতু এটা একটা নেগেটিভ সেন্টেন্স আমরা বসাবো নট টু, নট টু, দেখো নট টু। তারপর ড্রিঙ্ক কালার ওয়াটার, বাকিগুলো ঠিক থাকবো, ড্রিঙ্ক কালার ওয়াটার, দেখো এই জায়গায় পাস্ট আছে, এই জায়গায় কালারটা অলরেডি দেওয়া আছে, এই জন্য কালারটি হয়েছে। আর যদি শুধু কালার থাকতো তাহলে এই জায়গায় কি হইতো, এই জায়গায় ইডি যোগ করতে হতো কালার।
তো দেখো মাদার অর্ডার যেহেতু জায়গা তোমার কি করছে আদেশ করছে যে তুমি রঙিন পানি খাবে না, তো এই জন্য অর্ডার হার সন, এটা একটা নেগেটিভ সেন্টেন্স মনে রাখবে, এটা একটা নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স জন্য হইছে নট টু, আর যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে তখন হয় আমার শুধু টু, কমার পরিবর্তে ড্রিঙ্ক কালার ওয়াটার। বন্ধুরা এই ছিল ইম্পারেটিভ সেন্টেন্সকে ন্যারেশন চেঞ্জ করার নিয়ম বা পদ্ধতি। তো তোমরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো, আর আমরা গ্রামারের সকল ভিডিওগুলি আস্তে আস্তে আপলোড করব পার্ট বাই পার্ট অনুযায়ী। তো তোমরা ন্যারেশনের যে আগের যে তিনটা পার্ট আপলোড হয়েছে, যে সেন্টেন্স চেনার উপায়, তারপর হয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ, এই ভিডিওগুলো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্ট থেকে দেখে নেবে, অথবা আমি ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো। তো এই গেলে তোমার ইম্পারেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করার নিয়ম। আর তোমরা কোন কোন ই গ্রামারের ভিডিও পেতে চাও এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং অবশ্যই ভিডিওটি লাইক দেবে। তো আমরা একটু রিভিউ দিই। দেখো যদি সে বা সে টু থাকে তখন অর্ডার অ্যাডভাইস বা রিকোয়েস্ট বসে। দেখো এর আমাদের ফিলিংস অনুযায়ী, আমাদের যদি কেউ আদেশ করে অর্ডার বসবো, যদি কেউ অনুরোধ করে তখন আমার রিকোয়েস্ট বসবে, যদি কেউ আদেশ করে তখন আমাদের অ্যাডভাইস বসবো। তারপর হচ্ছে আমার কমার পরিবর্তে যদি আমার এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, রিপোর্টেড স্পিচটা যদি অ্যাফার্মেটিভ থাকে তখন আমার কমার পরিবর্তে টু বসবো, আর যদি নেগেটিভ থাকে তাহলে কমার পরিবর্তে নট বসবে। বন্ধুরা আশা করি তোমরা এই ভিডিওটি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।